বলা হবে বা হ্যাঁ ফোন করা হবে কি নাম বললেন অভিযুক্ত ফারুক মিয়া মহিলাটা তো চিনো কেমনে আমরা বাড়িতে কাজ করতে আর কি আমরা ওই আমার ছোট মেয়ে হয়েছে পরে আমার তো মানে গাড়ি দেখাশোনা করার লেগে এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি অমরপুর এলাকায় নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফারুক মিয়া নামে 30 বছরের এক যুবক ময়পুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে খয়েরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে এবং এমনটাই জানিয়েছেন থানার ওসি রাজু দত্ত জানা যায় ফারুক মিয়া নামে ওই যুবক বেশ কয়েকবার ওই গৃহবধূকে বা গৃহপরিচারিকা যে কাজ করত তাকে ধর্ষণ করে বর্তমানে ওই গৃহবধূ 5 মাসের গর্ভবতী এমনটাও কিন্তু সূত্রের খবরে জানা যাচ্ছে যে অমরপুর এলাকায় নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফারুক মিয়া নামে 30 বছরের এক যুবক খয়েরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে ফারুক মিয়া নামে ওই যুবককে এবং যেটা জানা যায় যে ওই যুবককে ধর্ষণের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে তার পাশাপাশি ওই গৃহ পরিচারিকা এখন 5 মাসের গর্ভবতী বলেও জানা যায় বর্তমানে ওই যুবককে থানায় নিয়ে আসা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে যুবকের নাম অভিযুক্ত যুবকের নাম ফারুক মিয়া তার বয়স 30 বছর খয়েরপুর এলাকা থেকে আজকেই তাকে গ্রেফতার করে পুলিশ কি বলছেন থানার দায়িত্বপ্রাপ্তরা শুনবো আমরা ফারুক মিয়া নামে যে ব্যক্তির নামে রেজিস্টার হয়েছে তো যিনি কমপ্লেন করেছেন উনি একজন গর্ভবতী মহিলা ওনার বাড়ি অমরপুর এলাকাতে তো ওনার অভিযোগ মূলে আমরা কেস রেজিস্টার করি ফারুক মিয়াকে উপযুক্ত প্রমাণের সহিত আমরা অ্যারেস্ট করি কেসটা মহিলা কোন থানাতে করেছিল আপনারা মানে কোন জায়গা থেকে অভিযুক্তকে আটক করলেন এখন মানে কি কি ধারা প্রয়োগ করা হবে 376, 342, 323, 506, 34 অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার কিভাবে পরিচিত হইল বা সে বিষয়ে আপনারা জানেন কিছু অভিযুক্ত যুবকের বাড়িতে ওই মহিলা মেড সার্ভেন্ট মানে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতো এখন কি কোর্টে তোলা হবে বা হ্যাঁ কি নাম বললেন অভিযুক্ত ফারুক মিয়া মহিলাটা তো চিনো কেমনে আমরা বাড়িতে কাজ করতো আর কি আমরা ওই আমার ছোট মেয়ে হয়েছে পরে আমার তো মানে বাড়িতে দেখাশোনা করার লেগে তো একটা বয়স্ক মাসি থাকতো তো মাসির বাড়িতে প্রবলেম আছে আমার কাকি শাশুড়ি কইছে যে একটা মানে পাঁচজন লোক দেওয়ার লেগে তো কাকি শাশুড়ি টাইলারে পড়াইছে আমরা বাড়িতে কাজ করার লেগে তো তাই না আসার পরে চারি মাস কাজ করতে 3-4 মাস হইব তারপরে তাই না গেছে বাড়িতে তো তাহলে বাড়িতে প্রবলেম আছে এই আছে সেই আছে আমার বউর লোকের কথাবার্তা কই আর গেছে যে মহিলা যে তোমার নামে অভিযোগ করছে কিসের অভিযোগ করছে আমি এটা কইতে পারি না আমি খয়েরপুর আইছিলাম খয়েরপুর তো আমার সুন্দরপুর সবসময় থাকি আমার বাড়ি এখানে কালীতলা আমি ভাড়া থাকি তো খয়েরপুর আইছি খয়েরপুর আসার পরে এটা সারে আমার মানে আমার বাড়ির ঠিক আমার ফোন করছে আমার বিশ্বাসে যে দু তিনজন লোক আয়ার আমার খুঁজে গেছে তারা বলে কিসের ইঞ্জিনে কাজ করে তারপরে খয়েরপুর আমি আইছি আমার ফোন করছে সারে যে তুমি করে আস তোমার সাথে আমি আমি স্যার আমাদের খয়েরপুর আছে খয়েরপুর তুমি জায়গা তাই তোমাদের দেখা করতে পারো সামনে আয় না আমি আইসে এখানে আইসে পরে কত সলো থাকাতে কিসের অভিযোগ কি অভিযোগ মহিলা করছে সেটা আমি এখন কিছু জানি না মহিলার লোকে তোমার সম্পর্ক আছিল কোন সম্পর্ক মহিলা কি কারণে তোমার নামে কেস করছে আমার বাড়িতে তো আমার মেসেজ থাকে আমার 3 বাচ্চা আছে আমি সকালবেলা বাড়ি থেকে বাইরে রাত্রেবেলা বাড়ি যাই আমার নিজের গ্যারেজ আছে ঠিক আছে আমি কখনো মহিলার লোকে কোনোদিন কত কেছি না যে আমার বাড়িতে আসার তো মহিলা তো তোমার নামে রেপ কেস দিছে রেপ কেস দিছে স্যার আমার তো কোনো কিছু জানি না মহিলা যদি কোনো প্রমাণ সাক্ষী দেখাইতে পারে দেখাও
কি নাম তোমার নাম কি কোনা ফারুক মিয়া বয়স কত 30 বাড়ি কোন জায়গায় আমি আমনে বাড়ি হইল সোনামুরা কাঠালিয়া আর অকন বর্তমান ভাড়া থাকি আমরা কালীতলা ফারুক মিয়া নামে যে নতুন ব্যক্তির নামে কেসটি রেজিস্টার হয়েছে যিনি কমপ্লেন করেছেন উনি একজন গর্ভবতী মহিলা ওনার বাড়ি অমরপুর এলাকাতে তো ওনার অভিযোগ মূলে আমরা কেসটি রেজিস্টার করি এবং ফারুক মিয়াকে উপযুক্ত প্রমাণের সহিত আমরা অ্যারেস্ট করি কেসটা মহিলা কোন থানাতে করেছিল আপনারা মানে কোন জায়গা থেকে অভিযুক্তকে আটক করলেন এখন মানে কি কি ধারা প্রয়োগ করা হবে 376 342 323 506 34 অভিযুক্ত যুবকের সঙ্গে ওই মহিলার কিভাবে পরিচিত হলো বা সে বিষয়ে আপনারা জানেন কিছু অভিযুক্ত যুবকের বাড়িতে ওই মহিলা মেড সার্ভেন্ট মানে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত এখন কি কোর্টে তোলা হবে বা হ্যাঁ কি নাম বললেন অভিযুক্ত ফারুক মিয়া মহিলাটা তো চিনো কেমনে আমরা বাড়িতে কাজ করতো আর কি আমরা ওই আমার ছোট মেয়ে হয়েছে পরে আমার তো মা নেই বাড়িতে দেখাশোনা করার লেগে তো একটা বয়স্ক মাসি থাকতো তো মাসির বাড়িতে প্রবলেম আছে আমার কাকি শাশুড়ি কইছে যে একটা মানে কাজের লোক দেওয়ার লেগে তো কাকি শাশুড়ি টাইলারে পড়াইছে আমরা বাড়িতে কাজ করার লেগে তো তাই না আসার পর চারি মাস কাজ করতে তিন চার মাস হইব তারপরে তাই না গেছে বাড়িতে তো তাই না বাড়িতে প্রবলেম আছে এই আছে সেই আছে আমার বউর লোকের কথাবার্তা কই আত্মার গেছে এবার যে মহিলা যে তোমার নামে অভিযোগ করছে কিসের অভিযোগ করছে আমি এটা কইতে পারি না আমি খয়ারপুর আইছিলাম তো খয়ারপুর আমার সুন্দরপুর সবসময় থাকি আমার বাড়ি এখানে কালীতলা আমি ভাড়া থাকি তো খয়ারপুর আইছি খয়ারপুর আসার পরে এটা সারে আমার মানে আমার বাড়ির থেকে আমার ফোন করছে আমার বিশ্বাসে যে দু তিনজন লোক আয়ার আমার খুঁজে গেছে তারা বলে কিসের ইঞ্জিনে কাজ করবে তারপরে খয়ারপুর আমি আইছি আমার ফোন করছে সারে যে তুমি করে আস তোমার সাথে আমি আমি স্যার আমি খয়ারপুর